আপনারা বলেন এই ভিউটা আসলে জোস। আচ্ছা, হোয়াট উড আই ডু? এখন তো হচ্ছে যে বৃষ্টি পড়া স্টার্ট করতেছে, আমি তো বুঝতেছি না কী করবো প্রমোদে বৃষ্টি। আমি ব্যাগও নিয়ে আসি নাই, আল্লাহ জানে, আল্লাহ হোপফুলি হচ্ছে যে সার্ভাইভ করতে পারবো। অ্যান্ড হঠাৎ করে দেখি যে আমার গাড়ির সাউন্ড অনেক চেঞ্জ, মানে ইটস লাইক অনেক ব্রেক চলে আসছে, ওয়েদার এক্সস্টার একটু সাউন্ড হচ্ছে যে আপডেট হয়ে গেছে, অলরেডি বৃষ্টি চলে আসছে, আমি কী করবো বুঝতেছি না। দেখি যতক্ষণ যেতে পারি যাই, না হলে ক্যামেরা খুঁজে হচ্ছে যে বাইকে রাখতে হবে। তো এই তো আর কি, তো কাজিডোরি যাবো, কাজিডোরিতে হচ্ছে মেইনলি কাজ, তো রাস্তা রাস্তা খোলা। অ্যান্ড আমার রেডি পিক আপ, আমার হয়তো মানে বুঝলাম না অনেকদিন পর গাড়ি নিয়ে বাইরেছি, এমনি টুকিটাকে 1-2 কিলো হচ্ছে যে এলাকার মধ্যে চালানো হতো। তাও দেখা যাক, অ্যামেজিং ওয়েদার, অ্যামেজিং ফিচার্স। এখন হচ্ছে যে ভালো মতনভাবে হচ্ছে বৃষ্টি পড়ার আগে বাসা ব্যাক করলেই হয়েছে। সো সবাই কেমন আছে? অনেকেই অনেক ধরনের কোয়েশ্চেন আছে। সো রাইডার্স টেলের হচ্ছে যে আমরা অলরেডি গ্রুপ ক্রিয়েট করছি, সো আপনারা পারলে হচ্ছে গ্রুপে জয়েন করেন, গ্রুপের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, অ্যান্ড পেজের লিঙ্ক তো আছেই, সো পারলে ইনভাইট শেয়ার অ্যান্ড সব কিছু করেন। গোপ্রো আবার ইউজ না করলে বলে অনেক ঝামেলা করে, তো বেরোয় গেলাম রিক্স নিয়ে। আল্লাহ জানে কপালে কী লেখা আছে, হোপফুলি যা লেখা আছে আল্লাহ ভালোই লেখা, ভালোই লেখা থাকবে। অ্যান্ড এক এখানের বাড়ির হচ্ছে রোড, এটা এই রোডটা আমার অনেক জোস, অফ ট্র্যাকিং দেখছি হিলিয়ের মধ্যে হচ্ছে যে জোস, এখানে হচ্ছে যে জোস হালকা পাতলা হচ্ছে কর্নারিং করা যায়, যদিও কর্নারিংয়ে অনেক প্রচুর রিক্স এখানে। তো সবাই কেমন আছেন? তো ইন ফিউচারে সামনে কোরবানি আসতেছে, কোরবানির সময় ব্লগ করা হবে, অ্যান্ড যতটুকু আছে আপনাদের সাপোর্টে হচ্ছে যে চ্যানেল মনিটাইজ হয়ে গেছে। এখন হচ্ছে আমরা জাস্ট ওয়েট করতেছি হচ্ছে ডেইলি ব্লগ ডেইলি আপলোড করা হবে। এখন একটাই হলে বলবে গাছার প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বাইরে হওয়ার দরকার নেই, কারণ গভর্নমেন্টে প্রজ্ঞাপন দিছে যে এই প্রজ্ঞাপন অনুযায়ী হচ্ছে আমাদেরকে সবাইকে থাকতে হবে, করোনা নিয়েই বাঁচতে হবে। তো সবাই সেফ থাকেন, আজাইরা বাইরে হওয়ার কোনো দরকার নাই। আমি বেরোচ্ছি ফর মাই পারপাসে, কাজের পারপাসে। সো অনেকেই আছে যে হুটহাট করে এমনিতে আজাইরা হুড়াই হুতাই বের হয়ে যাচ্ছে, তো কাজের গেলে আমার মনে হচ্ছে যে এইখানে হচ্ছে যে সবচেয়ে শর্টকাট একটা রোড। আলার বা রিক্সা আলারে কেন ওভারটেক করতে বলে আমি বুঝি না, এইসব চিপাগলি তো মধ্যে কেন সালাপুর গায়ের উপর দিয়ে পড়ে যায়। তারপরে আর কি কি অবস্থা? হ্যাঁ, আজকে হচ্ছে যে অ্যাবাউট দ্য ফিউচার প্ল্যান, ফিউচারে আসলে হচ্ছে যে আমার চ্যানেল থেকে হচ্ছে কী কী আপলোড হবে ওই সব ব্যাপার নিয়ে হচ্ছে ডিসকাশন করা। আজকে ডিসকাশনের অ্যানাদার মেজর টপিক হচ্ছে যে আমরা সামনে হচ্ছে যে বাইকের কিছু অ্যাক্সেসরিজ নিয়ে কথাবার্তা বলবো। অ্যান্ড হ্যাঁ, অ্যাজ ইউজুয়াল হচ্ছে যে রাইডার স্টাইল হচ্ছে একটা ইনফরমেটিভ বেসড ওয়েব সিরিজ, সো এই ওয়েব সিরিজের আন্ডারে হচ্ছে আমরা বিভিন্ন প্রোডাক্টের ফিচার্স করবো, প্লাস হচ্ছে ট্যুরস ট্রাভেলস করবো। এখন ট্যুরস অবভিয়াসলি করা হচ্ছে না, কজ অফ ভাই ব্রাদার সার্কেলও ব্যস্ত, এখন লকডাউন করতেছে, তো আমিও হচ্ছে যে আমার নিজের বিজনেস নিয়ে একটু বিজি। আমার লকডাউন হলে আমার বিজনেস হচ্ছে যে আরও ব্যস্ততা চলে আসে, কারণ হচ্ছে যে আমার এই সেক্টরটাই হচ্ছে হেলথ কেয়ার আইটেমের, সো আই হ্যাভ এ ফিউ বিজনেস উইংস, সো এই ফিউ বিজনেস মেকের মধ্যে হচ্ছে যে এটা একটা ওয়ান অফ দ্যাম। এই মসজিদটা জোস করছে, একদিন নামাজ পড়তে আসতে হবে ইনশাল্লাহ। এটা হচ্ছে বাঘঘোনা দিয়ে বেরোয় যায়, ডাইরেক্ট হচ্ছে ওয়াসার মোড় থেকে উঠে যায়। আমি জাস্ট তাদেরকে কয়েকজন গ্রুপ মেম্বারের সাথে কথা চলতেছে, তাদেরকে কিছু অ্যাডভাইস দিলাম, যেটা হচ্ছে যে আপনি যখন
কালার কারেকশন করবেন বা হচ্ছে রেন্ডারিং করবেন, রেন্ডারিং এর সময় কিছু প্রিসাইট আছে, এইচডি প্রিসাইট আপনি ইউজ করবেন। ওই এইচডি প্রিসাইট ইউজ করলে হচ্ছে যে আই থিঙ্ক কালারটা ফল করবে না। বাট আপনি যখন প্রজেক্ট রেন্ডার দিতে যাবেন তখন হচ্ছে যে আপনি হচ্ছে কালার টোনটা একটু বাড়িয়ে রাখবেন। যেমন এখন হচ্ছে যে ফগি ওয়েদার, এই ফগি রেনি ওয়েদারে হচ্ছে যে লাইটিংটা একটু ডিপ থাকে, এই লাইটিং যদি আপনি ঠিক করতে চান তাহলে হচ্ছে যে আপনার কালার কারেকশন থেকে একটু হাইলি ব্রাইটনেস এক্সপোজার অ্যান্ড হচ্ছে যে হালকা পাতলা কালার টোন, হিউ স্যাচুরেশন যেটা আছে হিউ স্যাচুরেশনের ওটা বেশি না অল্প করে, জাস্ট অল্প করে বাড়াই দেবে, ইটস অ্যাবাউট 5%। আমার সাইলেন্সারের সাউন্ড তো দেখে আগের থেকে মাখন হয়ে গেছে, ওয়াও জোস পাইতেছি তো সাউন্ড, বাট বৃষ্টি, আই নিড এ প্লাস্টিক ব্যাগ ফার্স্ট। আমি ওয়াটার কেস কিনি নাই, অলমোস্ট চলে আসছি। এখন অবশ্য গাড়ি ব্রেক করাটা ঠিক হবে না, কারণ হচ্ছে যে এসি পরিমাণে তো অলমোস্ট চলে আসছি, এসি পরিমাণের ভিতর ঢুকি দেন হচ্ছে যে আই থিঙ্ক ইয়া করি। কালিদের মোড় চেকপোস্ট দেওয়া হয়েছে, এসে পরিবহন অলমোস্ট ডান চলে আসছি। নো বৃষ্টি, আই নো সামথিং, এটা তো একটু ওয়াটার প্রুফ আছে, বাট তাও বৃষ্টি চলে আসছে। বৃষ্টি পার করে আসছি, বৃষ্টিতে পড়ি নাই, তো ফার্স্ট নিউ গোপ্রো হচ্ছে যে ওয়াটার প্রুফ, যদিও এটা আমি জানি না আসলে কতটুকু গোপ্রো হচ্ছে যে সিকিউর, বা এখানে ওয়াটার প্রুফ আলাদা কেস পাওয়া যায়, বাট চার ইন বাই গেটস অ্যান্ড লকডাউন শুরু হয়ে গেছে তো বাই করার চান্স পাই নাই। তো আজকের হচ্ছে এপিসোডটা হচ্ছে এতটুকু, কিল দেন হচ্ছে ডু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল যেটা হচ্ছে মাজিদ হাসান রন্টি নাম, চ্যানেলটা হচ্ছে আপনাদের জন্য। প্লিজ টেক কেয়ার, বাই বাই, আল্লাহ হাফেজ।